আসসালামু আলাইকুম एवरीवन অনেক দিন ধরে আসলে কোথাও যাওয়া হচ্ছে না আর অনেক ব্যস্ত একটা সময় পার করছি নিজেকে সময় দিতে পারছিলাম না তারপর আশেপাশে সবকিছু কিছু মিলে মানে মনটা বেশ খারাপ সারাদিন মাথায় ঘুরছিল যে একটু বাইরে যেতে পারতাম কোথাও যেতে পারতাম বেঙ্গল বইকে খুব মিস করছিলাম তো অফিসের জন্য রেডি হয়ে গেলাম তো মাঝে মধ্যে আমি এরকম যখন অফিসের জন্য রেডি হই তখন একটু ভিডিও বানানোর চেষ্টা করি এটা জাস্ট এমনই আমার তখনও কোনো প্ল্যান ছিল না যে আমি একটা ভ্লগ করব বা কিছু তো বেঙ্গল বইকে মিস করছিলাম বেঙ্গল বইয়ের সেই নতুন বইয়ের ঘ্রাণ পাকোড়া লালচা সব কিছুই আসলে মিস করছিলাম কিন্তু এখন তো আসলে যাওয়া সম্ভব না দেশের যে অবস্থা তো এই তো অফিসের জন্য বের হয়ে গেলাম এবং তখন আসলে আমি ঠিক বুঝতে পারছিলাম না কি করব মনটা খারাপ ছিল তো অফিসে বসেই হঠাৎ করে মাথায় আসলো যে বেঙ্গল বই না হোক আমার বাসার খুবই কাছাকাছি বেঙ্গল বইয়ের মতোই একটা ছোটো ভার্সন বলা চলে সেটা ওপেন হয়েছে অনেক ভিডিও দেখেছি আমার ফ্রেন্ডের কাছে শুনেছি তো ফাইনালি আমি অফিস শেষ করে হচ্ছে তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম অলরেডি তখন রাতের প্রায় আটটা মতো বাজে একটু ভয় ছিলাম খোলা আছে কি না বাট ফাইনালি দেখলাম যে না ওপেন আছে সো ওই যে দেখা যাচ্ছে হ্যাঁ আমি গিয়েছিলাম রিধি বুকশপ ক্যাফেতে তো তাড়াতাড়ি করে ওইটা ওপেন দেখে আমি চলে গেলাম যে অফ হয়ে যায় কিনা না অলরেডি আটটা বেজে গিয়েছে আর এটার লোকেশানটা হচ্ছে মিরপুর ইসলামী ব্যাংক হসপিটালের পাশের গলি দেশ পলিটেকনিকের তৃতীয় নম্বর যে ক্যাম্পাসটা সেই তৃতীয় নম্বর ক্যাম্পাসে তো এই তো ফাইনালি চলে আসলাম খুবই ভালো লাগছে ওপেন দেখে এবং বাহিরের ওদের আর্ট লাইটিং সব কিছু অনেক সুন্দর এখানে মেনু লেখা ছিল যে সন্ধ্যার নাস্তায় কি কি মেনু আছে আর ওখানে একটা ছোট কাপড়ের শপ আছে কারো যদি ভালো লাগে কিনে নিয়ে যাবে অনেক গাছগাছালি ছিল তারপর অনেক পেন্টিং ছিল হাতে আঁকা এগুলো খুব ভালো লেগেছে ঢুকতেই হচ্ছে গিয়ে একটা ক্যান্টিন আছে ওদের তো এই ক্যাফে শপ তো আমি ঢুকে পড়ার পর বৃষ্টি বিলাস হুমায়ুন আহমেদের এই বইটা আমার কাছে অলরেডি আছে এবং আমি কয়েকবার পড়েছি তো আমি দেখছিলাম আরও কি কি বই আছে তারপরে আমি একটু বইটই ঘোরাঘুরি করে আমি উপরের ফ্লোরে চড়ে গেলাম ডিরেক্ট এখন আমি উপরের ফ্লোরে যাব আমি সেকেন্ড ফ্লোরে গেলাম এবং অনেকগুলো বই দেখলাম এখান থেকে আপনি বই পড়তে পারবেন কিনতেও পারবেন তো ওইটা হুমায়ুন আহমেদের বইয়ের সেকশন ছিল তারপর নিচে আসার পর দেখলাম যে ডাবের পুডিং পাওয়া যাচ্ছে আমি লাস্ট ডাবের পুডিং খেয়েছিলাম সেন্ট মার্টিনে দুই সালে তো এরপর দেখলাম যে আলহামদুলিল্লাহ অনেক ভালোই ছিল তো আমি একটা খেলাম এবং আমার আম্মু এবং ভাইয়ের জন্য একটা নিয়ে আসলাম যেহেতু মজার ছিল বাহিরে কোথাও কিছু খেলে যদি আমার ভালো লাগে আমি চেষ্টা করি আমার আম্মুর জন্য নিয়ে আসার তো ফাইনালি হচ্ছে এই তো ওদের ডেকোরেশন খুব সুন্দর ক্যাফেটেরিয়াটা অলরেডি মানে মানুষ চলে যাওয়া শুরু করেছে তো আমার খুব সুন্দর একটা সময় কাটলো আসলে মাঝে মধ্যে নিজেকে একটু সময় দেওয়া উচিত নিজের জন্য সময় বের করা উচিত আমি যদি ভালো না থাকি আমি আরেকজনকে কীভাবে ভালো রাখবো বলুন তো এই জন্য আসলে অনেক দিন পর বের হলাম নিজেকে একটু সময় দিলাম এটাই ছিল আজকের ভিডিও ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর হ্যাঁ আপনারা চাইলে সবাই ভিজিট করে আসতে পারেন আর ভালো থাকবেন সবাই স্টে সেফ